মধ্যরাতে শালিকার সঙ্গে ভগ্নিপতিকে আপত্তিকর অবস্থায় একঘরে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। দেশের আইন আর সমাজে দুর্বল বিচার ব্যবস্থার জন্য দেশে অনৈতিক ব্যভিচার দিন দিন বেড়েই চলছে। জরিমানা মানি না, বিয়ে না দিলে আত্মহত্যা করে মেম্বারকে দোষ দিব, নষ্ট শালিকার হুমকি। একাধিকবার মাফ চেয়ে আবারও শালি দুলাভাই অনৈতিক কাজে লিপ্ত হওয়ার এই লজ্জার ও ন্যাকারজনক ঘটনা ঘটে ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত পরশু মাঝরাতে দুলাভাইয়ের ঘরে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটক লম্পট ভগ্নিপতি প্রায় 7 বছর আগে বাজে চরিত্রের মেয়েটার ফুফাতো বোনকে বিয়ে করে। বেশ কিছুদিন ধরে শালিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে দুলাভাই। এর আগেও দুবার তারা একসঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে, তবে তাদের ছেড়ে দেওয়া হয়। একই অপরাধ বারবার করার কারণে স্থানীয় লোকজন ওত পেতে থাকে তাদের হাতে নাতে ধরে ফেলতে। এই বিষয়ে ভগ্নিপতি জানিয়েছে, আমার শালিকার সঙ্গে সখ্য দীর্ঘদিন ধরে, আমি তাকে বিয়ে করতে চাই, অথচ স্থানীয়রা বিয়ে দিতে চায় না, উল্টো আমাকে জরিমানা করেছে। এদিকে ওই তরুণী জানিয়েছে, আমার বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব, এর জন্য দায়ী করব স্থানীয়দের, বিশেষ করে মেম্বারকে।